বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির শ্যামা অর্থাৎ তিয়াশাকে কার না ভালো লাগে। ধারাবাহিকে তার মিষ্টি স্বভাব আর একেবারে সাদামাটা লুক দর্শকের বেশ পছন্দের। তবে তিয়াশার নতুন লুক দেখে আপনি চিনতেও পারবেন না যে এটাই আপনার প্রিয় অভিনেত্রী শ্যামা ওরফে তিয়াশা। তিয়াশার নতুন এই লুক আমরা আপনাদের নিশ্চয়ই দেখাবো। তবে ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। তিয়াশার নতুন এই লুক ধারাবাহিকের শ্যামার সাথে যেন আকাশ পাতাল পার্থক্য। শ্যামার সাজে আমরা দেখতে পাই তিয়াশার লম্বা ঘন কালো চুল, পরনে থাকে শাড়ি, আর সাজটাও থাকে একেবারে ঘরোয়া। তবে এবার তিয়াশা তার চুল কেটে কাঁধ পর্যন্ত করে ফেললেন, আর সেই সঙ্গে লক্সে রয়েছে হালকা হালকা কার্ল, আর তাতেই পুরো লুক বদলে গেছে তার। এছাড়াও তিয়াশা পরে আছেন একটি ওয়েস্টার্ন আউটফিট, লাল রঙের ফুল স্লিভ একটি ওয়ান পিস, হেয়ার ড্রেসের সাথে ম্যাচ করে করেছেন হালকা মেকআপ। আবার অন্য একটি ভিডিওতে ধরা পড়ল একেবারে বোল্ড লুকে তিয়াশাকে, ব্ল্যাক সিল্কের শাড়ি আর সাথে রয়েছে ব্ল্যাক ম্যাচিং স্লিভলেস ব্লাউজ, এরই সাথে রয়েছে সুটেবল মেকআপ, আর চুল কাঁধ পর্যন্ত পুরো চুলটাই রয়েছে কার্ল করা। আর এই ভিডিও সামনে আসতেই উত্তাপ ছড়িয়েছে টেলিমহলে। একথা আন্দাজ করে বলা যায় যে ইতিমধ্যে তিয়াশার নতুন এই লুক কিন্তু ভাইরাল হয়ে গেছে। সকলের কিন্তু একটাই প্রশ্ন যে হঠাৎ তিয়াশা কেন এমন হেয়ারস্টাইলে চেঞ্জ আনলেন, কেন এতটা লুক পরিবর্তন করলেন। অনেকেই আন্দাজ করছেন যে এটা হয়তো তিয়াশার দুর্গাপুজোর নিউ লুক। আবার কেউ কেউ ভাবছেন যে নতুন কোনো ধারাবাহিক আসতে চলেছে তার। ওয়েল, আমাদের শর্মিলা শো হাউসের তরফ থেকে তিয়াশার নতুন এই লুক পেল 9 out of 10। আপনাদের তিয়াশার এই লুক কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর টলিউডের সব লেটেস্ট আপডেটস আর নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.